তারাপীঠ? ও আমি বছরে দু চারবার আসি, আর যখন আসি তখন তোমাদেরকেও নিয়ে আসি, সেটা আর ভুল করি না। ওটা তো ধোসা 70 টাকা দাম। এবারে জার্নিটা একটু অন্যরকম। তাহলে চলো তারাপীঠের গল্পটা শুরু করি। প্রথমে আমি আমার বাড়ির নিয়ার স্টেশন সমুদ্রগড়, ঘড়ির কাটায় 10:44। সমুদ্রগড় থেকে চেপে পড়েছি 11:20 ক্যাশ গাড়ি, অর্থাৎ কাটোয়া হাওড়া লোকাল। আমি এটা ধরে ব্যান্ডেল স্টেশনে নেমে যাব। ট্রেনে বেশ ভালোই যাত্রী রয়েছে। 1 ঘন্টা 20 মিনিটের জার্নি শেষ করে ব্যান্ডেল স্টেশনে নেমে আমি ওয়েট করছি শিয়ালদা রামপুরহাট মিমো প্যাসেঞ্জার ধরার জন্য। ঘড়ির কাটায় 1:26, ব্যান্ডেল আমার টাইম 1:21 ঢোকার রামপুরহাট প্যাসেঞ্জার। 5 মিনিট লেটে ঢুকছে, এইটা করেই আমি রামপুরহাট যাব। দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। শিয়ালদা থেকে রামপুরহাট 45 টাকা ভাড়া, শিয়ালদা টাইম 12:05। ব্যান্ডেল থেকে রামপুরহাট মিমো প্যাসেঞ্জারের ভাড়া 40 টাকা। এই তো জীবন, যাক না যেদিকে যায়। রামপুরহাট পৌঁছানোর টাইম বিকেল 5:40, জানি না কতক্ষণে সে পৌঁছাবে। ঘড়ির কাটায় 2:55, আর আমাদের ট্রেন ঢুকছে বর্ধমান জংশন, অলরেডি 15 মিনিট লেট। বর্ধমান ঢোকার পরে আমি যেখানে বসেছিলাম তার অবস্থাটা তোমরা দেখো। 2:02 ট্রেনটা বর্ধমান থেকে ছাড়লো, আর রামপুরহাটে এসে পৌঁছালো 5:55। 5:40 টাইম ছিল, 15 মিনিট লেটে ঢুকেছে রামপুরহাট স্টেশন। স্টেশন থেকে সামনের দিকে এগিয়ে গিয়েই অটো স্ট্যান্ড, দেখে নেওয়া যাক অটো ভাড়াটা কত। ভাড়া কত? 30 টাকা। চলো উঠে পড়ি। তো এই তো টেকারের অবস্থা, একজনের উপরে আরেকজন। তোমরা এইভাবেই প্যাসেঞ্জার নিয়েই এই টেকার গুলো তারাপীঠ মন্দির পর্যন্ত যায়। রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠ টেম্পল 8 থেকে 8.5 কিলোমিটার। এই রাস্তা টেকার অটো টোটো সব চলে। রামপুরহাট স্টেশন থেকে কিছুটা আসার পরে আমরা বাদিকে ভেঙে যাব, সোজা রাস্তাটা চলে গেল একটা পানাগড়, আর বাদিকে সোজা চলে গেল তারাপীঠ মন্দির। শেষ বিকেলের প্রাকৃতিক দৃশ্যটা তোমাদের সামনে, আমার তো অপূর্ব লাগছে, তোমাদের কেমন লাগছে? তারাপীঠ গেট খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। টেকার আমাদেরকে নামিয়ে দিয়েছে দ্বারকা নদী ব্রিজের উপরে, কারণ টেকারটা এই পর্যন্তই আসে। এরপরে আমরা একটু এগিয়ে বাদিকে ঢুকতেই প্রচুর হোটেল দু সাইডে আছে, তোমরা তোমাদের মতো করে নিয়ে নিতে পারো। আমি একটা হোটেলের রিভিউ দিয়ে দিচ্ছি, যেটাই আমি ছিলাম, হোটেল তিরুপতি। ক্রম বাজেটে বেশ ভালো হোটেল, এসি নন এসি সবই আছে। এক রাত্রি থাকার জন্য আমার কাছে মনে হলো এটাই ক্রম বাজেটের বেস্ট রুম। রুম তারাপীঠের 350 টাকা এই রুমটা নিয়েছি আমরা আজকে, তো সুন্দর, দুজন থাকার জন্য একদম এনাফ, চারজনের জন্য পারফেক্ট। তোমার সাথে এটা আয়না আছে, আয়না আছে, এই যে হাত ধোয়ার বেসিন, এই দেখো বাথরুম, কোমর লাগানো লাগানো সব আছে, খুব সুন্দর। বেটার রুম, তো এখানে আরামসে 3 জন থাকা যাবে। তো যদিও আমি একা এসেছি, আদার্স কেউ আসেনি, তো আমি আজকে একাই থাকবো। একা আসলে কারো রেফারেন্স তোমাদের লাগবে, নলে কিন্তু রুম দেবে না। তো আমার এখানে একজন পরিচিত ছিল, আমি তার সঙ্গে রেফারেন্স করিয়ে দিয়েছিলাম। 350 টাকায় রুমটা নেওয়া হয়েছে, যদিও এক রাত্রি থাকবো, ওই রুমটা নিয়েছি। তো মালিকের কাছ থেকে শুনে নেবো, রিসেপশনে গিয়ে শুনে নেবো রুম আরও কী কী আছে জেনে নেবো, ও জানতে পারবে। 300 থেকে 350 টাকার মধ্যে একটা ভালো রুম, চারজন থাকা যাবে, আর 3 জন থাকলে এনাফ, খুব সুন্দর রুম দেখতে পাচ্ছ। এরপর ভাড়া আছে আরও, এর বেস্টটা মোটামুটি কত থেকে শুরু? 400 থেকে শুরু। এসি আছে, নন এসি আছে। এসিটা কত ভাড়া? এসি আছে 1200, আর নন এসি 400 থেকে শুরু। নন এসি 400, 500, 600, যেমন ভিএল বাজার ভিএসি রেট, তো ভিএল কম মানে অল্প রেট। মানে সিজন ওয়াইজ রেটটা বাড়বে, তাই তো? ভিএল বাজারে ভিড় বেশি।
সকালবেলা এখানে টিফিনের জন্য ভালো ব্যবস্থা আছে, সব পাওয়া যায়, খুব লো প্রাইস, কোনো সমস্যা নেই। একটু থাকো, যাবো এখন মন্দিরে, মন্দিরে কিছুক্ষণ টাইম কাটাবো, দেখাবো তোমাদের রাতের বেলায় মন্দিরের দৃশ্য, তারামায়ের সন্ধ্যার অতি, দেখাবো তোমার শ্মশান। দেখতে থাকো ভিডিওটা, আর কেমন লাগলো অবশ্যই বলো। আজকে আমাদের সঙ্গে কেউ নেই, না আছে গৌতম বা না আছে গৌতম, আজকে একাই এসছি, তো ঠিক না কী হবে, তো কালকে সকালে পুজো দেবো, তারপর বাড়ি যাবো, দেখাবো। দেখতে থাকো তারাপীঠের নাইট ভিউ মন্দিরে এবং সন্ধ্যার অবধি। তার আগে দেখাচ্ছি এখানে খাবারের কীরকম প্রাইস, কী ভালো, তো খুব জার্নি করে এসছি, বুঝতেই পারছ। জয় তারা। তো ওটা তো ধোসা 70 টাকা দাম, আর এর সঙ্গে তরকারি দিয়েছে, এই যে বুঝতে পারছ। এই হচ্ছে খাবার, আমার সারাদিনের খাবার আছে, সকালে ভাত খেয়ে বেরিয়ে দিলাম বাড়ি থেকে, আর এই খেটে বললো রাস্তায় এক কাপ চা। বেরিয়ে পড়েছি আবার তারাপীঠে মায়ের দর্শন করার জন্য, আর তোমাদেরকে দেখাবো তারাপীঠের নাইট ভিউটা। যদি হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার আজ, ওই জন্য তারাপীঠে প্রচুর ভক্ত সমাগম, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তারাপীঠের মেইন গেট এর উল্টো দিকে রাস্তায় চলে গেছে শ্মশান, সেটা কালকে তোমাদের সকালে দেখাবো। এখন আমি আস্তে আস্তে প্রবেশ করছি মন্দিরের ভিতরে। মন্দিরে উঠে ডান দিকে জুতো রাখার জায়গা আছে, আমি একটা দোকানে জুতো রেখেছিলাম। এটা হচ্ছে জেনারেল লাইন, লাইন দিয়ে বেশ কিছু ভক্তরা পুজো দিচ্ছে। দেখতে থাকো রাতের তারাপীঠ মন্দির। তো আজকের মতো তারাপীঠের দৃশ্যটা এখানেই শেষ করছি, কালকে আসবো তারাপীঠ মন্দির নিয়ে এবং তারাপীঠের মহাশ্মশানকে নিয়ে। দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। সকালবেলায় ঘুম থেকে উঠে শেষ হয়ে নিয়েছি, এখন যাব তারাপীঠের মাকে দর্শন করতে, আর মন শান্তি করে মায়ের পুজো দিতে। তো আজকে দেখাবো মায়ের মন্দির, কালকে রাতে দেখিয়েছি তোমাদের মন্দিরের নাইট ভিউটা, আজকে মায়ের মন্দির দেখাবো, আজ চেষ্টা করবো মাকে দর্শন করানোর, জানি না কতটা পারবো। তো দেখাবো, আর দেখাবো তারাপীঠের মহাশ্মশান। তো একটা কথা বলে রাখি, তারাপীঠে আসলে, শ্মশানে না গেলে কিন্তু তারাপীঠে এসে পুণ্য অর্জন করা যায় না, কারণ তারাপীঠের সব কিছুই তারাপীঠ মহাশ্মশানের মধ্যেই রয়েছে। তো আসলে অবশ্যই তোমরা তারাপীঠ মহাশ্মশান দর্শন করবে। দেখাবো তোমাদের তারাপীঠের মন্দিরে পুজো দেওয়ার পরে, তারপরে শ্মশানে গিয়ে শ্মশান দর্শন করাবো। দেখতে থাকো ভিডিওটা, সকাল সকাল শুরু করলাম, এখন বাজে আমার ঘুরের কাটায় 8:11, আমি এখন বেরিয়ে পড়ছি তারাপীঠের মাকে দর্শন করার জন্য এবং তারাপীঠের মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর পুজো কোথায় দেবে, কোন দোকান থেকে প্রসাদ নেবে, যেটা আমার পরিচিত আছে একটা দোকান, তবে সেখান থেকেই সবসময় প্রসাদ নেই, এবং ওইখানে অমিতদা বলে একজন আছে, সেই একটা পুরোহিত সেই মন্দিরে নিয়ে গিয়ে ভালো করে পুজো দিয়ে নিয়ে আসে। তার নাম্বারটাও ডিসক্রিপশনে দিয়ে দেবো, যোগাযোগ করে নিও, আর দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তারাপীঠে মায়ের পুজো দেওয়ার জন্য, তার আগে নিতে হবে পুজোর প্রসাদ আর ফুল। বাসন্তী পূজা ভাণ্ডার, উৎপলদার দোকান, এটা আমার পরিচিত দোকান, তোমরা চাইলে এই দোকান থেকে এসে প্রসাদ নিতে পারো, আমি এই দোকানের নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দেবো। আমাদের পুরো সমবেত আসছে, তার জন্য ওয়েট করছে, তারাপীঠ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে এখন, দেখতে পাচ্ছি প্রচুর ভিড়, আজকে যেহেতু মঙ্গলবার, তো
প্রচুর লোক। মন্দিরের ভিতরে ক্যামেরা এলাও নেই, আজকে প্রচুর ভক্তের সমাগম, জানি না ভিতরে গিয়ে ক্যামেরা করতে পারবো কিনা। চলো পুজো দিয়ে এসে তোমাদেরকে ফিডব্যাক দেবো। তোমরা পুজো দিতে আসলে অমিত দাদা শেষ হো, খুব ভালো পুজো দেয় এবং ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আজকে প্রচুর ভিড়, ভিডিও করতে পারিনি, আজকে দেখাবো, দেখতে থাকো ভিডিওটা। এটা হলো ভিআইপি লাইন, এই লাইন দিয়েই ঢুকে 1000 টাকা, এই লাইনে ঢুকে পুজো দেওয়া যায়। তো আমি এই লাইনে ঢুকেছিলাম, যদিও আমার একটু প্রবলেম থাকার জন্য আমার টাকাটা লাগেনি। তো তোমরা আসলে 1000 টাকা লাইনে ঢুকলে কিন্তু একদম প্রথমে যেতে পারবে, তো ওইখানে মন্দিরকে পুজো দিতে পারবে। আর ওই দিকটা আছে জেনারেল লাইন, যেটা হচ্ছে 21 টাকা দিয়ে পুজো দেওয়া যায়, 300 টাকার লাইনও আছে, 500 টাকার লাইন, সব পরপরই আছে দেখতে পাচ্ছ। আজকে মঙ্গলবারের জন্য প্রচুর ভিড়। তো পুজো দেওয়া হয়ে গেছে, তো এখন বেরোবো, দেখতে থাকো, তোমাকে তারাপীঠের বাইরের ভিউটা দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে। যাচ্ছে এখন ধূপকাঠি জ্বালাতে, দেখতে পাচ্ছ প্রচুর ভিড় মঙ্গলবারের জন্য। টানতে টানতে পুজো দিয়ে বেরিয়ে এসে তোমাদেরকে ধূপ জ্বালতে হবে মন্দির থেকে একটু বেরিয়ে এসে সামনের দিকে, যেখানে মন্দিরের একটা পুকুর আছে, তার পাশেই ধূপ জ্বালানোর জন্য জায়গা রয়েছে। মন্দির থেকে বেরিয়ে পড়েছি শ্মশানের উদ্দেশ্যে, দেখতে থাকো তারাপীঠের মহাশ্মশান। সাধক বামদেবের ঘাট, তোমরা চাইলে এই ঘাটেও স্নান করে পুজো দিতে পারো, এটা দ্বারকা নদী। তারাপীঠ মহাশ্মশান, এই শ্মশানেই তারাপীঠের অনেক কিছু জড়িয়ে আছে। তারাপীঠ আসলে অবশ্যই মহাশ্মশানকে দর্শন করে যাও। আর এই শ্মশানের সঙ্গে জড়িয়ে আছে শয়ে শয়ে সাধু সন্ন্যাসীরা, তাদের জীবন নির্ভর করছে এই শ্মশানের উপরে। শ্মশানেই রয়েছে প্রসাদ গ্রহণের জায়গা, যেটা দুপুরে বসিয়ে প্রসাদ বিতরণ হয়, তার জন্য কোনো পয়সা লাগে না, এই জায়গাটাই প্রসাদ বিতরণ হয়। তো বন্ধুরা, আমি এবার আস্তে আস্তে বেরিয়ে পড়েছি শ্মশান থেকে। শ্মশান থেকে বেরিয়ে ঘড়ির কাটায় 10:50, আমি অন্নদাময়ী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আমি যতবারই আসি এই হোটেলটাই খাওয়া দাওয়া করি, তোমাদেরকে এই হোটেলের রিভিউটা দিই। চলো দেখতে থাকো ভিডিওটা। আলু ভাজা, বাসমতি চালের ভাত, পেঁয়াজ লঙ্কা সবজি, আলু সোয়াবিনের তরকারি, ডাল, সাথে আবার আছে ঘি, সাথে পাঁপড়টা এখনো দেয়নি, আর এক্সট্রা নিয়েছি এই ডিম ভাজিটা। এই খাবারটার রেট 100 টাকা, মিল সিস্টেম, 100 টাকায় মিল ডিম ভাত। বন্ধুরা, আমার তারাপীঠের ভিডিওটা কেমন লাগলো? আজকের মতো শেষ করছি এই ভিডিওটা, আবার আসবো নতুন কোনো জায়গা নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো। বাই বাই গাইস।